এখনও পর্যন্ত কন্যাশ্রী কাপের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল চাঁদনি স্পোর্টিং ক্লাব। 18-0 ব্যবধানে আজকে জয় পেল চাঁদনি স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে স্বভাবতই খুশির হাওয়া বইছিল চাঁদনি শিবিরে। ম্যাচ শেষে আইভিটিভির মুখোমুখি হয়েছিলেন চাঁদনি শিবিরের কোচ এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অনিতা ওরাও। খুবই ভালো, আগের দিন আমরা হেরে গেছি আনফর্চুনেটলি, একটা বিগ টিম SSB প্রথম ম্যাচটাই পড়েছে, তারপরে মেয়েরা একটুখানি ঘাবড়ে গেছে, কারণ SSB একটা ইন্ডিয়ান লেভেলের টিম সেখানে, আর তারপরে মন্ত্রী সবাই ছিল, তা নাহলে অনেকেই আরও একটু বেটার রেজাল্ট হতো। তারপরে গোলগুলো আমরা কতগুলো বাজে কনসিভ করেছি। হ্যাঁ, আরও 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 আমরা চাইছি আরও গোল করতে মোটিভেশন, মানে চাঁদনি সেক্রেটারি নজরুল্লাহ ইনি সবসময় আমাকে বলেছেন এই বাচ্চা মেয়েদের উপরে আপনি ভরসা রাখুন এবং এদের দিয়ে আপনি পারবেন। আমি কোনো ওই বাইরে থেকে বড়ো প্লেয়ার এনে খেলাবার আমি চিন্তাভাবনা করি না, আমার অঞ্চলের মেয়েদের নিয়ে, বাচ্চা মেয়েদের নিয়ে আমি জায়গায় আসতে চাই এবং আগামী দিন এরাই রেজাল্ট দেবে এটা আমার ধারণা। ঠিক আছে, খেলায় তো হার জিত আছে, আগের দিন হেরেছিলাম আজকে জিতেছি, নেক্সট ম্যাচ আরও ভালো খেলবো সেটা এখনও ভাবিনি, আগে খেলে নিই তারপরে বলবো। আগে বাড়িতে চাই ডিসকাস করি, আমার যারা আছে অ্যাসিস্ট্যান্ট তাদের সঙ্গে, দলের যে ক্যাপ্টেন তার সঙ্গে, সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ডিসকাস করে তারপরে ঠিক করবো কী মোটিভেশন হবে। তারপরে টিম অনুযায়ী পরের খেলা আমাদের রামপুরের সঙ্গে, সেই টিম অনুযায়ী আমরা চিন্তাভাবনা করবো। আমি বলবো কি, আরও নেক্সট ম্যাচে আরও ভালো খেলতে চাই, আরও গোল পেতাম, মিস হয়ে গেছে, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরা চাই আরও অনেক বড় জায়গা যেতে, আরও গোল দিতে চাই। চাঁদনি স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে SSB-র কাছে পরাজিত হয়েও দ্বিতীয় ম্যাচে যেভাবে ফিরত এলো তাতে কিন্তু লড়াইয়ে বেশ ডার্ক হর্স বলেই ধরা হচ্ছে এখন অবধি চাঁদনি স্পোর্টিং ক্লাবকে। খেলা চলবে সবার বুকে।